আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি শেয়ার করেছি আবারও আমার ফ্রেন্ডের কাছ থেকে শেখা একটা রেসিপি, কাঁচা মরিচ ভাজি। তো এই মরিচগুলো আমি চাইনিজ দোকান থেকে কিনে নিয়ে এসেছি। অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ মরিচই একদম নরম নরম থাকে, নরম চাপ দিলে যখন দেখবেন মরিচটা নরম, তার মানে এটা ঝাল না। তো অনেক সময় ফেলে দিতে হয়, যারা আমরা এই ভাজিটা না জানি আমরা তো ফেলে দিই। তো আমি ফেলে না দিয়ে মরিচগুলা এভাবে আমি এগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিব ভাজি করার জন্য। যে দেখতেই পাচ্ছেন মরিচগুলা কিন্তু দেখতে বেশ বড় মনে হচ্ছে, কিন্তু যখন আঙ্গুল দিয়ে চাপ দিলাম দেখতে পাচ্ছি যে একদম সফট সফট, তার মানে মরিচটা ঝাল না। তো আমার আরেকটা সুবিধা আছে, আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে সেই জন্য একটু হালকা ঝাল দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই, ও খুবই পছন্দ করে। তো এখানে আমি তেলের সাথে 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন হালকা একটু ঘ্রাণ ছড়াবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। 1.5 কাপের মতো দিয়ে দিব আমি পেঁয়াজ, তার কারণ পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগবে, তেলের পরিমাণটাও কিন্তু বেশি লাগবে। আপনাদের কাছে দেখলে মনে হতে পারে যে ও সর্বনাশ, অনেক বেশি তেল, কিন্তু মরিচটা যেহেতু ভাজার সময় যদি আপনি অল্প তেল দেন তাহলে কিন্তু অবস্থা খারাপ, কাশতে কাশতে ভাজতে হবে। তো সেই জন্য পরিমাণে একটু বেশি তেল দিলে পরে ওইটাকে যখন ভাজির শেষে একটা টিস্যুর মধ্যে ভাজিগুলাকে আমি রাখবো, পরে অন্য একটা প্লেটে নিয়ে সার্ভ করবো, তখন আর তেলগুলো আর থাকবে না। তো এই যে পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে তো এটার সাথে আমি মরিচগুলাকে অ্যাড করে দিব। যে এখন দেখতে পাচ্ছি একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, যে কুচি করে কেটে রেখেছিলাম মরিচগুলাকে এখন আমি দিয়ে দিচ্ছি। যারা একদমই ঝাল পছন্দ করেন না তারা ভিতর থেকে যদি ওই যে বিচিগুলাকে ফেলে দেন তাহলে মনে হয় আরও কম হবে আর কি ঝালটা। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এখন এগুলাকে আমি নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিব, মিক্স করে এটাকে ঢেকে দেব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে শেষ পর্যন্ত তেলের পরিমাণটা এতটা বেশি থাকবে না, তার কারণ আমি আরও এটার সাথে গাজর কুচি অ্যাড করব, তো তখন যে তেলের পরিমাণটা আর একটু কমবে। তো মরিচ ভাজিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। বেশ কয়েকদিন তো আমাদের ঈদের দাওয়াতের ধকল গেল, দেখা গেছে যে একটু ভাজি ভর্তা বেশ ভালোই লাগে কিন্তু এই সময়টাতে। এখন আমরা দেখতে পাচ্ছি মরিচটা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব, তারপরে আবারও নেড়ে চেড়ে এটাকে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো গাজর কুচি, এটাকে ওইটার সাথে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিব, আবারও ঢেকে দিব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সবগুলো একসাথে। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে, সে আরও 5 বছর আগে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, অনেকের কাছ থেকে বেশ ভালো সাড়াও পেয়েছিলাম। তো নতুন যারা এখন আমার ভিউয়ার্স আছেন সবার সাথে শেয়ার করার জন্য আবার নতুন করে দেখাচ্ছি আর কি। ক্যারট কুচিটা দিয়ে দেওয়ার পরে কালারটা বুঝে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি আমি, আগে দিই নাই, তার কারণ দেখা যাবে যে গাজর কুচিটা দেওয়ার পরে কালার দেওয়ার অনেক সময় দরকার পড়ে না অবশ্য। এই যে একদমই শেষের দিকে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এরকম শক্ত একটা চামচ দিয়ে এটাকে চেপে চেপে সবগুলাকে একসাথে মিক্স করে দিব। খেতে কিন্তু খুবই মজা, যে সেই রেসিপিটা দেখিয়েছিল উনি কিন্তু ঝাল খায় না, কিন্তু বেশ মজার মজার রেসিপি কিন্তু উনি বলেছে, আর ওনারটা শুনে শুনে আমি শেয়ারও করেছি আপনাদের সাথে। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে, খুবই মজার। কিন্তু যদিও মরিচ ভাজি যখন আপনারা খুবই ছোটো ছোটো মরিচ দিয়ে কম ঝাল, একদম ফুলের থেকে বের হয়েছে এরকম কম ঝাল দিয়ে যখন করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। উনি তো বলেছে ফুলের থেকে বের হয়ে যাওয়া মরিচগুলো দিয়েই করতে, কিন্তু আমি হালকা একটু ঝালও দিই যেহেতু আমার সাহেবের পছন্দ। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত।